চরিত্রগতভাবে সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই সমাজের প্রতিনিধিত্ব যারা করেন তাদের আর দোষ দিয়ে লাভ নেই। এইরকমের ছোট্ট খাট্ট জিনিস অনেক সময় কিন্তু লং টার্ম পরিবর্তনের দিকে ঠেলে দেয়, পুরো কোর্স অফ অ্যাকশন কে, কোর্স অফ ইভেন্ট কে, এটা আমরা অনেক সময় অবশ্য খেয়াল করি না। এখন আপনার শাড়ি প্রসঙ্গ বলুন, কিংবা গান প্রসঙ্গ বলুন, কিংবা আবৃত্তি প্রসঙ্গগুলো বলুন, সেগুলো উচ্ছ্বাসের সঙ্গে, ব্যক্তিগত মতামতের সঙ্গে, দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত বিষয়। যে পার্লামেন্ট ভবন, এটি আপনার এরিয়ালি এমন ভাবে প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়েছিল লুইকান মহোদয়কে, যে আকাশ থেকে দেখলে যাতে মনে হয় এটি পাকিস্তানের পতাকা। পার্লামেন্টে হয়তো বিষয়গুলো আলোচনা করার সুযোগ থাকলেও কেউ হয়তো করবেন না সঙ্গত কারণেই, কারণ মাননীয় স্পিকার মহোদয় তিনি নিজেও একজন নারী, তিনি ইচ্ছা করলে কিন্তু এক্সপাঞ্জ করে দিতে পারেন। আমাদের তৎকালীন বিরোধী দলগুলো সংসদ থেকে ওয়াক আউট করে বেরিয়ে এসেছিল, পরে আর কখনো ফিরে যায়নি সেই 90 দশকে। সেটি ছিল আপনার ব্যারিস্টার নাজমুল হুদা, তৎকালীন তথ্যমন্ত্রী, তিনি আপনার পেইটি বা ধর্মপ্রীতি কতটুকু বিরোধী দলের সংসদ সদস্যদের সেটি নিয়ে প্রশ্ন তুলেছে। এইরকমের ছোট্ট খাট্ট জিনিস অনেক সময় কিন্তু লং টার্ম পরিবর্তনের দিকে ঠেলে দেয়, পুরো কোর্স অফ অ্যাকশন কে, কোর্স অফ ইভেন্ট কে, এটা আমরা অনেক সময় অবশ্য খেয়াল করি না। এখন আপনার শাড়ি প্রসঙ্গ বলুন, কিংবা গান প্রসঙ্গ বলুন, কিংবা আবৃত্তি প্রসঙ্গগুলো বলুন, সেগুলো উচ্ছ্বাসের সঙ্গে, ব্যক্তিগত মতামতের সঙ্গে, দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত বিষয়। সুতরাং আমাদের আসলে সবকিছুই একটা উদারনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, এবং সেই সঙ্গে প্রাসঙ্গিকতা আছে কিনা এবং তা আলটিমেটলি আমাদের কোথায় গিয়ে দাঁড় করাচ্ছে সে বিষয়টাও আমাদের কাছ থেকে তুলে নিয়ে এসেছেন শাহেদ আলী পাটোয়ারি, পার্লামেন্টের অ্যাক্টিং স্পিকার ছিলেন, এবং তার দায়িত্ব পালনকালে চেয়ার ছোড়াছুড়ি করে তাকে আহত করা হয়েছে, পরবর্তীতে তিনি দেহত্যাগ করেছেন। এবং এটি বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে, পৃথিবীর পার্লামেন্টারি ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আপনার চাঁদপুর জেলার আপনার মতলব অঞ্চলের মানুষ পাটোয়ারি বাড়ির একজন প্রথিতযশা পার্লামেন্টারিয়ান, এবং তার এই ঘটনাটি আমাদের ভৌত কাঠামোকে পর্যন্ত আপনার প্রভাবিত করেছে। আপনার আইয়ুব খান যখন আমাদের এই জাতীয় সংসদ ভবন প্রণয়নের কমিশনিংটা প্রদান করেন আমাদের লুইকান প্রখ্যাত আর্কিটেক্ট মহোদয়কে, বলে দিয়েছিলেন যে সংসদ সদস্যদের বসবার যে জায়গাগুলো সেগুলো যেন ফিক্স করে দেওয়া হয়, কোনো অবস্থায় হাতে তুলে মাথার উপর নিয়ে ছুঁড়ে ফেলার কায়দা না থাকে। এবং এই ইতিহাসটা আমাদের সবার জানা দরকার, কারণ এই যে পার্লামেন্ট ভবন, এটি আপনার এরিয়ালি এমন ভাবে প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়েছিল লুইকান মহোদয়কে, যে আকাশ থেকে দেখলে যাতে মনে হয় এটি পাকিস্তানের পতাকা। ক্রিসেন্ট লেক নিশ্চয়ই আপনারা পাশ দিয়ে অনেকবার গেছেন, এটা হলো পতাকার সেই বাঁকা চাঁদ, এবং এরিয়ালি এমন ভাবে এটি সৃজন করতে বলা হয়েছে যাতে এই ভবনটিকে সেই পতাকার তারা বলে প্রতিভাত হয় সিম্বলিক্যালি। তো এই যে ইতিহাস, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হওয়া দরকার, এবং আপনার এই ধরনের পার্লামেন্টারি বিহেভিয়ারের কারণে যেখানে ফিক্সেশনটা এমন ভাবে করা হয়েছে, তার লিগেসি কিন্তু এখনো বহন করছে। আমরা 70-এর পরবর্তীতে 73-এর নির্বাচনে আমরা দেখলাম যে 300 আসন ফিক্স করে দেয়া আছে, সঙ্গে যুক্ত হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে আরো 50টি আসন, কিন্তু 7.5 কোটি যে বাঙালি যাদের নিয়ে আমরা গর্ব করতাম 70 দশকে, সেই বাঙালি বা বাংলাদেশির সংখ্যা আজকে কত সেটা আপনারা সবাই জানেন।
ফলে সেই প্রপোর্শনে কিন্তু আমাদের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবার যে হিস্সাটা সেটা কিন্তু পরিবর্তিত হয়নি, সেই রকমই রয়ে গেছে। এই মৌলিক বিষয়গুলো নিয়ে আসলে কথাবার্তা নেটিজেনদের বলা দরকার, পার্লামেন্টে হয়তো বিষয়গুলো আলোচনা করার সুযোগ থাকলেও কেউ হয়তো করবেন না সঙ্গত কারণেই, কারণ মাননীয় স্পিকার মহোদয় তিনি নিজেও একজন নারী, তিনি ইচ্ছা করলে কিন্তু এক্সপাঞ্জ করে দিতে পারেন এই ধরনের যে বক্তব্য বা মন্তব্যগুলো পার্লামেন্টারি নর্মের মধ্যে পড়ে না, সেই প্রেরোগেটিভ তার আছে। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে যারা সংসদে ম্যানিং করছেন, প্রতিনিধিত্ব করছেন, তারা বিষয়টা নিয়ে ভাবছেন না, ভাবতে হচ্ছে ব্যারিস্টার সারওয়ারকে, ভাবতে হচ্ছে ডক্টর সিনহাকে, ভাবতে হচ্ছে ডক্টর কলিমুল্লাহকে। এটি আসলে কোন পর্যায়ে গেলে, সীমা শর্ত ছাড়িয়ে গেলে এই জায়গাটা এসে দাঁড়ায়। সুতরাং আমার মনে হয় সময় এসেছে আসলে ক্রিটিক্যাল মাস যাতে তৈরি হয় সমাজে, সে বিষয়ে সবার আগুয়ান ভূমিকা পালন করা এবং আপনার সোল সার্চিংটা সিরিয়াসলি করা। আপনার এমন রিভার্স একটা অবস্থায় আমরা চলে গেছি, আমরা আতঙ্কিত থাকতাম শিক্ষকরা ছাত্রদের মারধর করছেন এই বিষয়টা নিয়ে, এখন উল্টো ছাত্ররা শিক্ষকদের মারধর করছেন, প্রাণ সংহারে পর্যন্ত সফল হয়েছে। সুতরাং আমরা ঘোর কলিযুগে বসবাস করছি, কেয়ামত বোধহয় সমাসম্ভব। ধন্যবাদ। মহান সংসদ আমাদের আবেগের, আমাদের যা কিছু মহান তার প্রতীক। এখানটায় যেই জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছে সংসদ, সেই জনগোষ্ঠীর যে চরিত্র, যে চিন্তা, যে ভাবনা, তারই কিন্তু রিয়েল প্রতিফলনটা আমরা সেখানটায় দেখছি। চরিত্রগতভাবে সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই সমাজের প্রতিনিধিত্ব যারা করেন তাদের আর দোষ দিয়ে লাভ নেই। ধন্যবাদ।